নমস্কার বন্ধুরা বিজিস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ এই গরমের মধ্যে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব সেটা মাছটা কিন্তু অসাধারণ একটি মাছের রেসিপি সেটা হচ্ছে বাচা মাছ বাচা মাছ কাটা খুবই কম হয় আর বাচ্চারা তো খুব পছন্দ করবে কারণ যেহেতু নেই কাটা আর খুবই সাধারণভাবে একদম কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা একটা ঝোল আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি চলুন রেসিপিটা দেখা যাক তো কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল ভালো করে কড়াইতে ছড়িয়ে নিয়ে এইবার আগে থেকে আমি পাব সরি বাঁচা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দশ মিনিট রেখেছিলাম সেইগুলোকে এবার আমি ভালো করে ফ্রাই করে নেবো যেহেতু ঝোল আমি কিন্তু একদম কড়া ভাজবো না আর খুব একটা কাঁচাও রাখবো না মাঝারি আপনারা অতি অবশ্যই দেখতে পারবেন খুব বেশি না সাত থেকে আট মিনিট ভাজলেই হয়ে যাবে বাঁচা মাছ পাতলা হালকা মাছ আছে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর রঙ এসে গেছে তো ওইগুলোকে আমি এবার তুলে নিচ্ছি আর সেই তেলেই আমি ভেজে নেব আগের থেকে আমি কেটে রেখেছি বেগুন সেটা আমি কে নিলাম এখানে একটা বড় বেগুনের হাফ আমি দিয়েছি যেহেতু আমার এখানে মাছের পরিমাণ দুটো মাছকে আমি দুটো টুকরো করে নিয়েছি সেই জন্য আমি হাফ বেগুন নিয়েছি আপনাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে তো আপনারা বেশি একটু বেগুন দিয়ে নেবেন বেগুনগুলো আমি সেভেন্টি ফাইভ পারসেন্ট কুক করেছি ভেজেছি এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিয়ে এখানে সামান্য একটু জিরে একদম এক চিমটে মতন জিরে আমি গোটা জিরে দিচ্ছি এইবার স্লাইস করা একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে ভান এর মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এরকমভাবে ফেচুলার সাহায্যে প্রেস করে করে টমেটোগুলোকে ভেঙে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি যখনই এটা সেদ্ধ হয়ে আসবে আপনারা দেখতে পারবেন যে পুরো গলে যাচ্ছে টমেটোগুলো তখনই আমি অ্যাড করব এর মধ্যে মশলা মশলা শুধু দুটোই একটা হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল মতন আর দিয়ে দেবো জিরে এক টেবিল স্পুন মতন দিয়ে এবার ভালো করে একটু জল দিয়ে দিলাম সামান্য একটু যাতে কড়াইতে মশলাটা লেগে না যায় এবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব যখনই দেখব মশলাটা কষিয়ে এসছে সেখানে আমি দেড় কাপ মতন জল আমি এখানে দিয়ে দিলাম এবার আর আগে থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভেজে রাখা বেগুনগুলো যেগুলো ছিল সেগুলোকে এবার আমি মানে দিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোটাবো একদম হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব যখন দেখব পুরো ঝোলটা ফুটে এসছে তখন তার আগে আমি চার পাঁচটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভারের জন্য আর ঝোলটা যখনই ফুটে আসবে তখনই কিন্তু আমি একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যাতে মাছের মধ্যে ঝোলগুলো ভালো করে ঢুকে যায় তাহলে খেতে আরও স্বাদ হয় দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেল মাছ রেখে দেবো দু থেকে তিন মিনিট ঢাকা রেসিপি তো আমার রেডি তো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে যে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে রেসিপিগুলো আমার সব শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইবের পাশে আইকনটা ক্লিক করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তো গরম গরম ভাত দিয়ে এরকম পাতলা ঝোল গরমকালে খুবই ভালো লাগে একবার বলবো আপনাদের কাছে অনুরোধ এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একদম সিম্পল খাওয়া কোনো অসুবিধা নেই যখন একটু পেটের প্রবলেম চলবে বা এরকম এরকম হালকা ঝোল বানিয়ে খাবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততদিনের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন শুভরাত্রি